জীবনানন্দ দাস। তার জন্ম 18 ফেব্রুয়ারি 1899 সালে। বরিশাল বঙ্গাব্দ 6 ফাল্গুন 1305, 5 কার্তিক 1361। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। তার মৃত্যু 22 অক্টোবর 1954 সালে। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন, এবং 1999 খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন। তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর আগে তিনি নিভূতে 14টি উপন্যাস এবং 108টি ছোট গল্প রচনা গ্রন্থ করেছেন, যার একটিও তিনি জীবনদশায় প্রকাশ করেননি। তার জীবন কেটেছে চরম দরিদ্রের মধ্যে। বিংশ শতাব্দীর শেষার্ধকাল অনপনীয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে। রবীন্দ্র পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান হিসেবে তিনি সর্বসাধারণে স্বীকৃত। চলুন তার অসাধারণ কিছু বাণী শুনে আসি। তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকুলে জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের ওপরে, বলিলাম একদিন এমন সময়ে আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। হেয়ালি রেখুন না কিছু মনে, হৃদয় রয়েছে বলে চাতকের মতন আবেগ, হৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়, যদিও জেগেছে তাতে জল ভারানত কোনো মেঘ। হে প্রেমিক আত্মরদিমদির কি তুমি, মেঘ মেঘ হৃদয় হৃদয় আর মরুভূমি শুধু মরুভূমি। কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পশ্চিমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই হয় কথা, আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অস্বস্থের কাছে, এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফরিংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কোনো দেখা এই জেনে। কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে, দিয়াছি ফিরিয়ে সব সমুদ্রের জলে দেহ ধুয়ে। নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে, দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে? আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ সঙ্গের মতো, দুধে আর্দ্র কবেকার সঙ্গিনী মালার, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার, জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি। আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল এ নদীর জল তোমার চোখের মতো স্লান বেদফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি, এই নদী তুমি। আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে, একটা দূর নক্ষত্রের মাস্তলকে তারায় তারায় উড়িয়ে দিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। আমরা যাইনি মোরে আজও, তবু কেবলই দৃশ্য জন্ম হয়, মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে, প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনো ঘাসের লোভে চড়ে, পৃথিবীর কিমাবা ডাইনামোর পরে। তুমি একা, তোমারে কে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে, জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমারে যে ডাকে। একবার যখন দেহ থেকে বার হয়ে যাব, আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে, আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে, একটা হিম কমলা লেবুর করুণ মাংস নিয়ে, কোনো এক পরিচিত মুমূর্ষ বিছানার কিনারে। আবার আকাশের অন্ধকার ঘন হয়ে উঠেছে, আলোর রহস্যময় সহদরার মতো এই অন্ধকার, যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে, শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।